হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গালি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার যে 30 ডেজ ভিডিও চ্যালেঞ্জ ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা ব্লগ পেয়েও গেছো গতকাল। তারপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। এইবারে আমি কি চ্যালেঞ্জ নেব নেক্সট মান্থে সেটা কিন্তু আজকের ব্লগে আমি অ্যানাউন্স করবো। আগেও বলেছিলাম তো, দেখতে থাকো ব্লগটা, অ্যানাউন্স হবে। এখন আমি যাচ্ছি নিচে ঘরে রান্না করব, বলেছিলাম না ডিমের ঝোল করব, বৃষ্টির মধ্যে মাছ টাছ বসেনি তো, ডিমের ঝোলটা করি, রান্না বান্না সব করি। তো চলো সাথে গল্পটাও শুরু করি। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এসে প্রথমে ডিম সেদ্ধ বসালাম, ওই যে গামলাতে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আর বাসনগুলো সব এক জায়গায় করে নিলাম। বাসনগুলো এখন একটু মেজে নেবো, ডিমটা সেদ্ধ হতে হতে। তাছাড়া আলু কেটে নেবো ভাজার জন্যে, আর একটু ডাল বসাবো। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি বাসন মাজতে। সত্যি মাঝে মাঝে না এই সংসারের কাজকর্ম করতে করতে মনে হয়, দূর, যদি এইরকম লাইফ না হয়ে অন্য রকম লাইফ হতো তাহলেই ভালো হতো। মানে যদি একা থাকতাম বেশ বিয়ের আগে যেরকম ছিলাম, এবং কোনো ঝঞ্ঝাট ছিল না নিজের মতো থাকা, মানে বিয়ে না করা আর কি। আবার এটা যখন ভাবি তখন আশেপাশে কিছু মানুষকে দেখি যারা জীবনে বিয়ে করেনি, কিন্তু তারাও দেখি জীবনটা নিয়ে খুশি নয়, তখন মনে হয় যে এই যে সুখী প্রজাতির মানুষগুলো তারা অ্যাকচুয়ালি কারা? যারা বিয়ে করে সংসার করছে তারাও সুখী না, যারা বিয়ে করেনি তারাও সুখী না। তো এইসব ভাবতে ভাবতে মনে হলো অ্যাকচুয়ালি এই সমস্ত কোনো বাহ্যিক ব্যাপার ম্যাটারই করে না আমাদের সুখের জন্য। অ্যাকচুয়ালি আর সুখ আসে ভেতর থেকে, এবং সেটা বিয়ে করা বা না করার সাথে সম্পর্কযুক্ত নয়, ইভেন কোনো কিছুর সাথেই সম্পর্কযুক্ত নয়। যেটা আমাদের ভেতর থেকে আসে সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। তো এতগুলো বাসন তো ঝপাঝপ মাজা হয়ে গেল, এবার ধুতে চলে এসেছি। আর ওইদিকে ডিমগুলো ফুটেই চলেছে। ডিমগুলো না বেশ কিছুক্ষণ ফোটানোতে খুব নরম আর সফট হয়েছিল, নরম মানেই সফট, যদিও যাই হোক দুবার করে বলাতে আর একটু মজবুত হলো ব্যাপারটা। এই বাসন টাসন ধুয়ে আমি উপর করে রেখে দিলাম, এখান থেকে এক এক করে নিয়ে নেব লাগবে যখন, আর বাকিটা আবার জল জড়ানোর পরে ঝুড়িতে রেখে দেবো। এদিকে ডিমটা সেদ্ধ হতে হতে আমি ডিমের মশলাপাতি এবং আলু ভাজবো, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। একপাশে সব রেডি করে নিলে পরে করতে খুব সুবিধা হয়। তো এদিকে কী কাটছি দেখো, পেঁয়াজ কাটছি, আর ওদিকে আলু দুখানা ছাড়িয়ে নিয়েছি, খোসা, আদা রেখেছি, টমেটো রেখেছি, এগুলোই লাগবে আজকে আমার ডিমের ঝোলটা করার জন্য। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর সবগুলো ছাড়িয়ে নেব, আর তারপরে এদিকে মশলাটা করে নেব। এখন টমেটো, আদা, পেঁয়াজ এই দিয়ে প্রথমে একটুখানি মশলাটা করবো, একটু রসুনও দেবো সাথে। মশলাপাতি করে নিলে জানোই সুবিধা হয়। এবারে আলুটাও কেটে নেব, একটা আলু কাটবো ডিমের ঝোলে দেওয়ার জন্য, আর একটা আলু কাটবো ভাজার জন্য। তো দুরকমই এখন রেডি করে রাখবো। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম যা যা করতে হবে মশলাপাতির জন্য। একটা পেঁয়াজের হাফ দিলাম মশলাটা মানে পেস্ট করার জন্য, আর আর দেড়খানা পেঁয়াজ এভাবে কেটে নিলাম। দুরকম প্রসেসে পেঁয়াজ যাবে আর কি ডিমের ঝোলে। দেখো আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কাটলাম। অ্যাকচুয়ালি ডিমের ঝোলে আমি গোল গোল করে আলু কাটি, আজকে কি মনে হলো লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের মতো। আর বাকি আলুর যেটা রয়েছে ওটাকে ভাজার মতো করে কেটে নিচ্ছি। এরকম সিম্পল খাওয়া দাওয়াই ঠিক আছে, আলু ভাজা, ডাল, ডিমের ঝোল। এই বর্ষাতে আর কী বা করবো বলো, বর্ষার কারণে না মাছ পাচ্ছি না কিছু। এই যে পেস্টটা করে নিলাম, একদম হাফ কাজ আমার ডান হয়ে গেল, কারণ মশলা যদি করা থাকে তাহলে আর সময় লাগে না বেশি রান্না করতে। তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই বর্ষাটা দেখে যতই খারাপ লাগুক না কেন, একদিক থেকে ভালোও লাগছে জানো তো, কারণ তাহলে পুজোর সময় বৃষ্টি হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। আমাদের তো বাঙালিদের পুজো নিয়ে ভীষণ একটা ইমোশন কাজ করে, যে পুজোর সময় যেন একটু শুকনো থাকে, সবাই যেন একটু ঘুরতে বেড়াতে পারে, সবাই তাদের ব্যবসা বাণিজ্যটা যেন ঠিক মতো করতে পারে, এই নিয়ে আমাদের খুব চিন্তা বাঙালিদের বিশেষ করে। সেই কারণে বৃষ্টিটা যদি এখন হয়ে যায়, যা ঢালাও বৃষ্টি হচ্ছে, মানে পরে হয়তো হবে না মনে হচ্ছে, যদিও এখনো অনেক দিন বাকি, সবে অগস্টের 2 তারিখ আজকে আমি যখন ভয়েস ওভারটা দিই। তো এইভাবে চলছে দিন, রান্না বান্না স্কুল এইভাবেই বলতে পারো। বন্ধুরা অনেকের মনেই একটা প্রশ্ন জাগে আমার এই মানে স্কুল জবটা নিয়ে। হ্যাঁ বলতে পারো আমার মনে হয় যে জাগে না তা না, সেটা হচ্ছে এখনকার জেনারেশন তো বসে রয়েছে, তারা অনেক শিক্ষিত, এডুকেটেড, চাকরি বাকরির জন্য হন্য হয়ে খুঁজছে। সেই কম্পিটিশনের মার্কেটে আমি কি করে একটা চাকরি জুটিয়ে নিলাম? এর উত্তরে আমার যেটুকু মনে হয় বলবো ভিডিওতে। ডিমের ঝোলটা দেখে হয়ে গেছে, জাস্ট গরম মশলা দিয়ে নামাবো। এটা হচ্ছে সকালে মাছের ডিমের
ঝোল করেছিলাম, এখানে আছে। ডিমটা একটু গরম মশলা দিয়ে দিই, নামিয়ে দিই। একটু আলু ভাজবো, তারপরে ডিনারটা করে নেবো। বন্ধুরা, রাতের খাবার সেরে ফেলেছি, এবার উপরের ঘরে এসেছি, একটু বিছানাটা পরিপাটি করব, শোবো। তো চাদরটা ভাবছি পাল্টাবো। এই বর্ষাতে না একটা জিনিস হয়, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায় বিছানা চাদর থেকে শুরু করে জামা কাপড় অবধি। আর তাছাড়া আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে গরমে প্রচুর পিঁপড়ে হয় বিছানায়, কুটকুট করে কামড়াতে থাকে। এবার আসি যে বক্তব্যটা বলতে বলতেও পুরোটা বলা হলো না, অর্থাৎ কি করে আমি বেশ কিছু জব কয়েকদিনের মধ্যেই জুটিয়ে নিয়েছি। যেটা এখন আর কি পেয়েছি সেটা হচ্ছে একটা স্কুলের জব, তাও আবার CBSE স্কুল, যেখানে অনেক মানুষ লাইন দিয়ে থাকে চাকরি পাওয়ার জন্য। এটা তো ফ্যাক্ট, আমরা অনেকেই এখনও পছন্দ করি স্কুল জব। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখো সব থেকে বেশি দরকার হচ্ছে ডেডিকেশন। আমরা যদি চাই আমরা সব করতে পারি। একটাই কথা বলবো যে কোয়ালিফিকেশান তো একেবারেই ম্যান্ডেটরি, তার পাশাপাশি যেটা দেখা হয় সেটা হচ্ছে তুমি কতটা জেনুইন এবং তোমার কাজ করার ইচ্ছে, ইগারনেস কতটা পরিমাণে রয়েছে, তার উপর কিন্তু সিলেকশন এখনও হয়ে থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এই রান্নাবান্না সব হয়ে গেছে, ভাতও খেয়ে নিয়েছি, টিফিন নিয়ে নিয়েছি, সব কিছু আজকে কমপ্লিট করে এই বেরোচ্ছি। কি বলবো বন্ধুরা, মানে বেরিয়েছি ঠিকই, কিন্তু বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছি। কিভাবে, হাতাগুলো তো একেবারেই ভিজে গেছে। যাই হোক, ওইভাবেই গেলাম স্কুলে, আর দুপুরে দেখো আজকে একদম হেলদি টিফিন ফ্রুটস নিয়ে এসেছি। আর এখন ফেরার সময় ফিরছি বাসে করে, আর বাইরে একেবারে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। দেখো সিট টিট সব ভিজে গেছে, আমি ছাতা ঝুলিয়ে রেখে দিয়েছি, কারণ ছাতা হাতে নিয়ে রাখলে জামা কাপড় সব ভিজে যাচ্ছে। বাসটা যদিও ফাঁকা সেই জন্যই সম্ভব হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যতক্ষণ বাসে ছিলাম একেবারে মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগ পড়েছিলাম ছোটোবেলায় সেরমভাবে বৃষ্টি হচ্ছে। আর কোনো লোক নেই, জনমানব নেই বাসে, দুই একটা পাবলিক আছে শুধু, তারাও বোধ করি আমারই মতো উপেক্ষা করা যায় না এমন কাজেই বাইরে বেরিয়েছেন। বন্ধুরা, আজকে পুরো রেকর্ড বৃষ্টি, স্কুল থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে বলে বাসে করে এলাম, এসে এখন পুরো বৃষ্টির মধ্যে পড়েছে, লাগাতার বৃষ্টি হচ্ছে লাগাতার। তাও আমি আমার মিষ্টির দোকান থেকে নিলাম একটু মালপোয়া আর নিলাম সিঙ্গাড়া। এই মালপোয়া সিঙ্গাড়া যদিও ছেলের জন্য নিলাম, আর ভালো কথা যেটা বলার ছিল বৃষ্টির মধ্যেই বলে দিই, সেটা হচ্ছে বলেছিলাম একটা চ্যালেঞ্জ নেবো, সেই চ্যালেঞ্জটা হচ্ছে একটু বাড়িতে গিয়ে ভালোভাবে বলবো, তবু এখন একটুখানি হিন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইলের উপরে চ্যালেঞ্জ থাকবে 30 days এর উপরে। গুড ইভিনিং, চাটা খাওয়া হয়ে গেছে, এখন এসেছি ডিনার রান্না করতে। আর তোমাদের বলছিলাম না যে কি চ্যালেঞ্জ নেবো আমি ঠিক করে একটু বলবো তোমাদের। অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছি সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মানে কি, খাওয়া দাওয়াটা হেলদি আর তার সাথে সাথে 15 মিনিটসের একটা ওয়াকিং হোক বা একটা এক্সারসাইজ, এই দুটো নিয়ে আমার এই 30 days চ্যালেঞ্জ থাকবে। মানে প্রতিদিন হেলদি খাবার খাবো, মানে কোনো রকম ময়দা বা অন্য যে বাইরের খাবার এগুলো আমি খাবো না, অ্যাভয়েড করবো। আর হেলদি খাবার কী কী খাচ্ছি প্রত্যেক বেলার খাবারটা আমি শেয়ার করবো, যাতে কারো কারো কাজেও লাগে, তাতে আমার বডি ওয়েটের কী চেঞ্জেস হচ্ছে, এনার্জি লেভেল কতটা বাড়ছে বা কমছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো নেক্সট 30 days আমার এই চ্যালেঞ্জ থাকছে যে হেলদি ফুড উইথ 15 মিনিট এক্সারসাইজ। তো চলো আজকের মতো এই পর্যন্তই, বাই, দেখা হচ্ছে কাল। গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।